হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে এক ভিন্ন ধরনের মজাদার ভর্তা শেয়ার করব, যেটা হয়তো কেউ আগে খেয়েওছেন, আবার কেউ কখনো খান নাই। কিন্তু আমাদের বাড়িতে এ ভর্তার প্রচলনটা একটু বেশি, সপ্তাহে 2 থেকে 3 বার আমরা এ ভর্তা প্রায় খেয়েই থাকি, এমন একটা মজাদার ভর্তা। তো ভর্তার জন্য প্রথমে আমরা বাদামটাকে আগে ভেজে নিয়েছি, দেন এখানে শুকনা মরিচ, তারপর রসুন, কাঁচা পেঁয়াজ কুচি সব কেটে নিয়েছি, একটুখানি লবণ, আর একটুখানি হচ্ছে সরিষার তেল। তো সব কয়টি উপকরণ এখানে আমরা একসাথে করে নিয়েছি। এখন আমরা পাটায় একটু শুকনা মরিচ, লবণ, তা হচ্ছে রসুন, সব উপকরণ একসাথে দিয়ে পাটায় বেটে নিব। আর কিছু পেঁয়াজ রেখে দেব যে লাস্টে মানে ভর্তায় দেওয়ার জন্য। তো ভর্তাটা আমাদের খুবই পছন্দের, আমার বিশেষ করে খুবই প্রিয় ভর্তা। আর এই ভর্তা হয়ে গেলে মানে ভর্তা থাকলে দেখা যায় আমি এক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারি। শুধু আমি না, আমাদের বাড়ির প্রত্যেকেরই এই ভর্তাটা ভীষণ প্রিয়। তো আমার এই রান্না, আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই পেজটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটু লাইক, একটু কমেন্ট আমার এই রান্নার উৎসাহটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চাটনি যেটা করে রেখেছি সেটা আমরা প্লেটে উঠাই রেখেছি, আর পাটায় আমরা এখন বাদামটুকু ঢেলে দিচ্ছি। যেহেতু বাদামটা শুকনা, যার কারণে হচ্ছে একটু পরপর বাদামে পানি অ্যাড করতে হবে, কারণ এত শুকনা ভর্তা তো আর করা যায় না। আমরা একটু পরপর বাদামটা বেটে নিব পাটায় এবং একটু পরে পানিও অ্যাড করে নেব, তাহলে বাদাম ভর্তাটা একটু নরম হয়ে যাবে। আপনারা কে কেমন করে ভর্তাটা আগে করেছেন আমি জানি না, কিন্তু আমাদের এদিকে ভর্তাটা ঠিক এভাবেই করে। আর পাটায় মানে যে কোনো ভর্তায় পাটায় মানে বেটে খাইলে সেটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখানে আমরা চাটনিটা উঠাই রেখেছি, ভর্তা যখন শেষ হবে তখন আমরা এটার সাথে আর কি অ্যাড করে নিব। এ ভর্তাটা পাটায় বাটা একটু সত্যিই কষ্টের, কারণ দেখা যায় বাদামটা ওইভাবে মানে ম্যাশ হতে চায় না। কষ্ট হলে হবে কি, কিন্তু খেতে তো দারুণ, যার কারণে লোভ সামলানো যায় না। যার কারণে হাজার কষ্ট হলেও দেখা যায় আমরা এই ভর্তাটা করেই থাকি। আমার ভয়েস দেওয়ার বা কথা বলার সেই রকম কোনো অভ্যাস নেই, যার কারণে হয়তো ওইভাবে গুছিয়ে কথা বলতে পারি না। তো আমার এই কথাগুলো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে দেখা যাবে আমার রান্নার রেসিপিগুলো শেয়ার করতেও আরও আমার উৎসাহটা আরও বেড়ে যাবে। এই যে ভর্তা হয়ে গেছে, এখন এর মধ্যে আমরা হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, মানে যেটা আর কি বেটে রাখছিলাম, এখানে একসাথে দিয়ে আমরা একটুখানি সব কিছু অ্যাডজাস্ট করার জন্য আবার একটুখানি হালকা মানে পিষে নিচ্ছে আর কি, আমাদের এদিকে যেটা বলে। এখন এখানে আমরা একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিব, আর লবণ যদি মনে হয় একটু কম হয়েছে তাহলে এই ক্ষেত্রে আমরা এই পর্যায়ে একটু লবণ অ্যাড করতে পারবো, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। একটুখানি সরিষার তেল দিব, দিয়ে সব কিছু ভালোভাবে একদম সুন্দর করে মাখিয়ে নিব। আমার তো এখনই দেখেই জিভে জল চলে আসছে, কারণ ভর্তাটা আমার এতটাই প্রিয়। এই তো সব কিছু হয়ে গেছে, এখন আমরা সার্ভ করব। তো আবারও বলতেছি, আমার এ ধরনের ভর্তা বা আমার রেসিপি
যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না আসলেই ভালো, তাহলে আমার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।